বিসিএস প্রিলিমিনারি ভূগোল কি আপনার কাছে খুব বেশি গোলমেলে মনে হয়? 10 মার্কের তুলনায় সিলেবাস কি অনেক বেশি মনে হচ্ছে? কিংবা কোন অধ্যায় থেকে কতটুকু পড়বেন বা কি পড়বেন সেটা বুঝে উঠতে পারছেন না? আপনার এই সবগুলো সমস্যার সমাধান পাবেন আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আলাদা করে দিব। সংক্ষিপ্ত কি কি পড়ে আপনারা 8 বা 9 পেতে পারবেন সেটি আমি আপনাদেরকে বলে দেব। আরও সংক্ষিপ্ত কি কি পড়ে আপনারা 5 বা 6 তুলতে পারবেন সেটিও আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব এবং আপনাদের পড়ার সিকোয়েন্স কেমন হবে সেটিও ঠিক করে দিব। প্রথমেই দেখিনি প্রশ্ন অ্যানালাইসিস। আমরা যদি প্রশ্ন অ্যানালাইসিস দেখি, আমরা দেখব ভূগোল অংশে প্রাকৃতিক দুর্যোগ এর ধরন ও প্রকৃতি এখান থেকে 15টা, দুর্যোগের ব্যবস্থাপনা এখান থেকে 12টা, বাংলাদেশের সম্পদ থেকে 8টা, অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ থেকে 7টা, বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতি এখান থেকে 7টা, বিশ্বের আবহাওয়া এবং জলবায়ু এখান থেকে 7টা। এই যে টপিকগুলো শুরুতে আমি বোল্ড করে রেখেছি এগুলো থেকে অনেক বেশি প্রশ্ন হয় এবং প্রতি বিসিএসে 1 থেকে 2+ কোশ্চেন এখান থেকে হয়। পরের যে টপিকগুলো আছে সীমানা, বাংলাদেশের পরিবেশের চ্যালেঞ্জ, আবহাওয়া জলবায়ু বা বাংলাদেশের আবহাওয়া জলবায়ু এবং বাংলাদেশ অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান, এগুলো থেকে তুলনামূলকভাবে একটু কম প্রশ্ন হয়। প্রতি বিসিএসে মোটামুটি 1টা প্রশ্ন এখান থেকে এসে থাকে। সুতরাং 1 থেকে 6 নম্বরের যে টপিক সেগুলো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বাকিগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও অঞ্চলভিত্তিক ভৌগোলিক অবস্থান থেকে আমরা দেখব এখন আমাদের কী কী পড়তে হবে। যদি আপনার লক্ষ্য হয় 8 বা 9 মার্ক, সেক্ষেত্রে আপনাদের কী কী পড়তে হবে এবং তারপরই আমি আপনাদের দেখিয়ে দিব যে 5 বা 6 যদি আপনাদের টার্গেট হয় সেক্ষেত্রে আপনারা কতটুকু পড়বেন। বাংলাদেশের অবস্থান, অবস্থান বলতে অক্ষাংশ, দ্রাঘিমাংশ এবং বাংলাদেশের মাঝখান দিয়ে যে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে সে সম্পর্কে আপনাদের জানতে হবে। বাংলাদেশের সীমানার উত্তর, দক্ষিণ, পূর্ব এবং পশ্চিমে কি আছে এগুলো আপনারা জানবেন এবং সর্বউত্তর, সর্বদক্ষিণ, সর্বপূর্ব এবং সর্বপশ্চিম এই কোনগুলো কোন জেলা বা কোন অঞ্চল সেটা আপনারা ভালো করে জানবেন। মায়ানমার এবং ভারতের সাথে সীমান্তবর্তী বাংলাদেশের জেলা কোনগুলো আছে এবং ভারতের অঙ্গরাজ্য কোনগুলো আছে সেই সম্পর্কে আপনারা জানবেন। সীমান্ত দৈর্ঘ্য সম্পর্কে আপনারা জানবেন, এক্ষেত্রে আপনারা বিডিআরের যে রেফারেন্স সেটা ব্যবহার করতে পারেন। মোট সীমান্ত দৈর্ঘ্য 5,138 কিলোমিটার, স্থল সীমান্ত 4,427 কিলোমিটার, উপকূল 711 কিলোমিটার, ভারতের সাথে আমাদের সীমানা 4,156 এবং মায়ানমারের সাথে আমাদের সীমানা 271 কিলোমিটার। বঙ্গোপসাগরের সীমানা, এই অংশ থেকে আপনারা আমাদের রাজনৈতিক সমুদ্রসীমা, আমাদের অর্থনৈতিক সমুদ্রসীমা এবং আমাদের মহীসোপান এই অংশগুলোর আপনাদের সীমা আপনাদের জানতে হবে। একটা হচ্ছে 12 নটিক্যাল মাইল, একটা হচ্ছে 200 নটিক্যাল মাইল আর একটা হচ্ছে 350 নটিক্যাল মাইল। সমুদ্র বিজয় সম্পর্কে আপনারা জানবেন, ভারত এবং মায়ানমারের সাথে আমাদের সমুদ্র বিজয়ে আমরা কত কিলোমিটার করে পেয়েছি এবং কত সালে, মায়ানমারের সাথে 2012 সালে এবং ভারতের সাথে 2014 সালে আমরা সমুদ্রসীমা বিজয় করি। বেঙ্গল ফ্যান এবং 90 East Ridge সম্পর্কে আপনারা জানবেন, দুটোই বঙ্গোপসাগরের অংশ। বাংলাদেশের আয়তন সম্পর্কে জানবেন, এর মধ্যে বাংলাদেশের স্থল সীমান্তের আয়তন এবং বাংলাদেশের সমুদ্র সীমান্তের আয়তন, এই দুটো আয়তনই আপনাদের জানতে হবে। ছিটমহল সম্পর্কে জানবেন, কয়টা ছিটমহল বাংলাদেশের অঞ্চলে পড়েছে এবং কয়টা ছিটমহল ভারতের অঞ্চলে পড়েছে এবং কবে ছিটমহলগুলো বিনিময় হয়েছে। সেই সাথে 3 বিঘা করিডোর এর আয়তনটা আপনারা জেনে নেবেন, সেটি হচ্ছে 178/85 মিটার। সৌরজগত অংশ থেকে আপনারা সবচেয়ে কাছের, দূরের, ছোট, বড়, উত্তপ্ত এই ধরনের ইনফরমেশনগুলো পড়ে যাবেন। সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, সবচেয়ে দূরের গ্রহ নেপচুন, সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি, সবচেয়ে ছোট গ্রহ বুধ এবং সবচেয়ে উত্তপ্ত গ্রহ বুধ, এবং সবচেয়ে নিকটতম নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেঞ্চুরি। আর্নিক গতি এবং বার্ষিক গতি কোনটা কিসের জন্য দায়ী এ সম্পর্কে আপনারা জানবেন। আর্নিক গতি দিন রাতের জন্য দায়ী এবং বার্ষিক গতি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী। উত্তর গোলার্ধের দীর্ঘতম, ক্ষুদ্রতম দিন কোনগুলো এবং কোন দুইটা ডেটে দুইটা দিনই সমান থাকে দিন এবং রাত, সে সম্পর্কে আপনারা জানবেন। জোয়ার ভাটা অংশ থেকে তেজ কটাল এবং মরা কটাল সম্পর্কে জানবেন। তেজ কটাল পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে হয়ে থাকে আর মরা কটাল অমাবস্যা এবং পূর্ণিমার অষ্টম তিথিতে সংঘটিত হয়ে থাকে। বৈশ্বিক কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা আছে, যেমন ম্যাজিনো লাইন, ডুরাল্ড লাইন, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, ম্যাকমোহন লাইন, ম্যানারহেইম লাইন বা র্যাডক্লিফ লাইন, এই লাইনগুলো কোন দুটো দেশকে আলাদা করেছে সে সম্পর্কে আপনারা জানবেন। প্রণালী অংশ থেকে আপনারা এই প্রণালীগুলো খুব গুরুত্ব সহকারে দেখবেন। হরমুজ প্রণালী, বাব আল মান্দেব প্রণালী,
ফরমোজা প্রণালী, দার্ডালিনিস প্রণালী, বসফরাস প্রণালী, পক প্রণালী এবং মালাক্কা প্রণালী। বর্তমানে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের কারণে তুরস্কে বা ব্ল্যাক সির কাছাকাছি দার্ডালিনিস এবং বসফরাস এই দুটো প্রণালীর গুরুত্ব অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এই দুটো আপনারা খুব গুরুত্ব সহকারে পড়বেন। জিআইএস এবং জিপিএস এর ফুল ফর্ম আপনারা জেনে যাবেন। জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং জিআইএস হচ্ছে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম। বৃহৎ স্কেল এবং ক্ষুদ্র স্কেল মানচিত্রের আপনাদের মাপটা আপনারা জেনে যাবেন। আলোকবর্ষ অ্যাকচুয়ালি একটা দূরত্বের একক এবং এর মান হচ্ছে 9.46 × 10^12 কিলোমিটার। সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করা হয় এবং এটি সূর্যের উন্নতি কোণ পরিমাপের মাধ্যমেই করা হয়ে থাকে। ক্রোনোমিটারের মাধ্যমে সময় পরিমাপ করা হয়। আর ঢাকার প্রতিপাদ্য স্থান হচ্ছে চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে। এই ইনফরমেশন থেকে বেশ কয়েকবার বিসিএসএ প্রশ্ন এসেছে। এখন আমি আপনাদের বলবো, আপনার লক্ষ্য যদি 5 বা 6 মার্ক হয় তাহলে আরও সংক্ষিপ্ত কতটুকু আপনারা এখান থেকে পড়বেন। প্রথমে আপনারা বাংলাদেশের সীমানা এবং সীমান্ত সম্পর্কিত তথ্য জেনে নেবেন। বঙ্গোপসাগরের সীমানা এবং সমুদ্র বিজয় সম্পর্কে জানবেন। সৌরজগতের ছোট বড় গ্রহকোণগুলো সেগুলো আপনারা জানবেন। উত্তর দক্ষিণ গোলার্ধে ছোট দিন কবে, বড় দিন কবে, কোন দিন দিন এবং রাত দুইটাই সমান থাকে সেই তথ্যগুলো জানবেন। এবং আমি যে গুরুত্বপূর্ণ প্রণালীগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি এই প্রণালীগুলো সম্পর্কে আপনারা জেনে যাবেন। অঞ্চলভিত্তিক ভৌত পরিবেশ এবং সম্পদ থেকে আপনার লক্ষ্য যদি হয় 8 বা 9 মার্ক, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কী কী পড়তে হবে আমি এখন সেটা আলোচনা করব। প্রথমেই আপনারা শিলা সম্পর্কিত তথ্য জেনে যাবেন। বিভিন্ন ধরনের শিলা, শিলার প্রকারভেদ এবং প্রত্যেকটার উদাহরণ, যেমন আগ্নেয় শিলা, বহিজ আগ্নেয় শিলা ব্যাসল্ট, রায়োলাইট, অন্তর্জ আগ্নেয় শিলা হচ্ছে গ্রানাইট এবং ডলোরাইট, পাললিক শিলার মধ্যে আছে চুনাপাথর, বেলে পাথর এবং কয়লা, আর রূপান্তরিত শিলার উদাহরণ হিসেবে আছে চুনাপাথর পরিবর্তিত হয়ে মার্বেল, গ্রানাইট পরিবর্তিত হয়ে নিস, কয়লা পরিবর্তিত হয়ে গ্রাফাইট এবং বেলে পাথর পরিবর্তিত হয়ে কোয়ার্টজে পরিণত হয়। এগুলো রূপান্তরিত শিলার উদাহরণ। আগ্নেয়গিরির প্রকার এবং উদাহরণগুলো আপনারা জেনে যাবেন। যেমন সক্রিয় আগ্নেয়গিরি আছে হচ্ছে হাওয়াই দ্বীপে, সুপ্ত আগ্নেয়গিরি আছে জাপানের ফুজিয়ামাতে, মৃত আগ্নেয়গিরি আছে ইরানের কোহ ই সুলতান। নদী অংশ থেকে আপনাদের নদীর কিছু টার্ম আছে, যেমন দোয়াব, নদীর সংযম, এই টার্ম দুটো আপনারা দেখে যাবেন। নদীর সঞ্চয়জাত কিছু ভূমিরূপ আছে, যেমন পলল কোণ, পলল পাখা, পাদদেশীয় পলল সমভূমি এবং প্লাবন সমভূমি এবং বদ্বীপ, এটা আপনারা খুব গুরুত্ব সহকারে দেখবেন। বাংলাদেশের বদ্বীপগুলোর প্রকারভেদের নাম, যেমন সক্রিয়, মৃতপ্রায়, প্রায় পরিণত, জোয়ারভাটা, উপজলীয় বদ্বীপ, এই টাইপগুলো আপনারা জেনে যাবেন। নদীর ক্ষয়জাত ভূমিরূপ আছে, যেমন ভি আকৃতির উপত্যকা, ক্যানিয়ন, জলপ্রপাত, এই জিনিসগুলো আপনারা উদাহরণগুলো শুধুমাত্র জানবেন। জলপ্রপাত অংশ থেকে আপনারা জানবেন বিশ্বের সর্বোচ্চ বা সবচেয়ে বড় যে জলপ্রপাত সেটি হচ্ছে নায়াগ্রা, এবং বাংলাদেশের জলপ্রপাতের মধ্যে আপনারা শুভলং, হামহাম, নাফাখুম এবং রিসাং সম্পর্কে জানবেন যে এই প্রত্যেকটা জলপ্রপাতের অবস্থান কোন জেলায় অবস্থিত সেটি জানলেই চলবে। পর্বতের শ্রেণীবিভাগ অংশ থেকে আপনারা দেখবেন ভঙ্গিল, আগ্নেয়, চ্যুতি স্তূপ যে পর্বত আছে সেগুলোর উদাহরণ আপনারা দেখে যাবেন। মরুভূমি অংশের মধ্যে আপনারা সাহারা, আরব, থর এবং গোবি মরুভূমি এর অবস্থান ম্যাপ থেকে দেখে যাবেন যে এগুলো কোন কোন দেশে অবস্থান করছে। ঝর্ণা অংশ থেকে আপনারা হিমছড়ি এবং সীতাকুণ্ড সম্পর্কে গুরুত্ব সহকারে জানবেন। হিমছড়ি হচ্ছে ঠান্ডা পানির ঝর্ণা আর সীতাকুণ্ড হচ্ছে বাংলাদেশের একমাত্র গরম পানির ঝর্ণা। বায়ুমণ্ডলের স্তর, এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোন স্তরে কি ঘটে এই ধরনের প্রশ্ন প্রায়ই হয়ে থাকে এবং খুব বেশি প্রশ্ন আসে, যেমন আবহাওয়া কোন স্তরে পরিবর্তিত হয়, প্লেন কোন স্তরে উড়ে, ওজোন স্তর কোথায় আসে, উল্কা কোথায় হয় এবং রকেট কোন স্তরে উড়ে, এই ধরনের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনারা বায়ুমণ্ডলের স্তর থেকে দেখে যাবেন। এখন আপনার লক্ষ্য যদি হয় 5 বা 6 মার্ক তাহলে এই অংশ থেকে আরও সংক্ষিপ্ত কী কী পড়বেন। প্রথমেই বায়ুমণ্ডলের স্তরগুলো জেনে যাবেন যে কোন স্তরে কী ঘটে, আগ্নেয়গিরির প্রকার এবং উদাহরণগুলো আপনারা জেনে যাবেন, শিলার প্রকার এবং উদাহরণগুলো আপনারা জেনে যাবেন, বাংলাদেশের যে বদ্বীপগুলো আছে সেই বদ্বীপের প্রকারভেদগুলো আপনারা জেনে যাবেন, বাংলাদেশের পরিবেশ, সম্পদ এবং প্রধান চ্যালেঞ্জ, এই অধ্যায় থেকে যদি আপনার লক্ষ্য হয় 8-9 মার্ক সেক্ষেত্রে আপনাদের কী কী পড়তে হবে। প্রথমেই বাংলাদেশের ভূপ্রকৃতির অংশে টার্শিয়ারি, প্লাইস্টোসিন এবং সমভূমি সম্পর্কে আপনারা জানবেন। তাজিংডং, কেওক্রাডং এর অবস্থান এবং উচ্চতা আপনাদের জানতে হবে। চিরহরিত বন, পত্রপতনশীল বন, এগুলোর অবস্থান কোথায় সেটি আপনাদের জানতে হবে। গাঢ় পাহাড়, লালমাই পাহাড়, চন্দ্রনাথ পাহাড় এবং আলুটিলা গুহা, এগুলোর অবস্থান আপনারা জেনে যাবেন।
পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র এবং কর্ণফুলী এই পাঁচটি নদীর উৎপত্তি এবং এদের মিলনস্থান সম্পর্কে আপনারা জানবেন। নীলনদ, আমাজন নদী এগুলোর অবস্থান, অর্থাৎ কোন দেশে এটি অবস্থিত, কোন মহাদেশে এটি অবস্থিত, এটি আপনারা জানবেন। হাওড়ের মধ্যে আপনারা হাকালুকি হাওড়, এটি বাংলাদেশের সবচেয়ে বড় হাওড়, মৌলভীবাজার এবং সিলেটে অবস্থিত। টাঙ্গুয়ার হাওড়, এটি অবস্থিত সুনামগঞ্জে এবং এটিকে রামসার সাইট হিসেবেও পরিচিত। হাইল হাওড় মৌলভীবাজারে অবস্থিত। এই জিনিসগুলো আপনারা জানবেন যে কোন হাওড় কোন জেলায় অবস্থিত। এই অধ্যায় থেকে আপনার লক্ষ্য যদি হয় 5 বা 6 নম্বর, সেক্ষেত্রে আপনারা দেখবেন বাংলাদেশের ভূপ্রকৃতি, অর্থাৎ টার্সিয়ারি, প্লাইস্টোসিন এবং সমভূমি অঞ্চলগুলো দেখবেন। তাজিংডং, কেওক্রাডংয়ের অবস্থান, উচ্চতা দেখবেন এবং চিরহরিত বন এবং পত্রপতনশীল বন এগুলোর অবস্থান কোথায়, এতটুকু আপনারা দেখে যাবেন। বাংলাদেশ ও বৈশ্বিক বিভিন্ন পরিবেশের পরিবর্তন, এই অধ্যায় থেকে আপনার লক্ষ্য যদি 8-9 মার্ক হয়, সেক্ষেত্রে আপনাকে যা দেখতে হবে, আবহাওয়া ও জলবায়ুর নিয়ামকগুলো আপনাদের দেখতে হবে, কোনটি আবহাওয়ার নিয়ামক, কোনটি জলবায়ুর নিয়ামক। বায়ুমণ্ডলের উপাদানগুলি আপনারা দেখে যাবেন যে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এগুলো কত পার্সেন্ট করে আছে আমাদের বায়ুমণ্ডলে। সাভানা, তুন্দ্রা, প্রেরি, তৈগা, সাইবেরিয়া, তৃণভূমি বায়োম এই অঞ্চলগুলোর বৈশিষ্ট্য কী এবং এই অঞ্চলগুলো কোথায় অবস্থিত, এ সম্পর্কে আপনারা জেনে যাবেন। বায়ুপ্রবাহ অঞ্চল থেকে আপনারা গর্জনশীল, চল্লিশা এবং অশ্ব অক্ষাংশ সম্পর্কে জানবেন। অশ্ব অক্ষাংশ হচ্ছে 30-35 ডিগ্রি অক্ষাংশ, আর গর্জনশীল চল্লিশা হচ্ছে 40-47 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত পশ্চিমা বায়ু। আইসোথার্ম এবং আইসোহাইট সম্পর্কে আপনারা জানবেন। সম উষ্ণতার অঞ্চলকে বলা হয় আইসোথার্ম এবং সম বৃষ্টিপাত অঞ্চলগুলোকে বলা হয় আইসোহাইট। গ্রিনহাউস গ্যাসগুলোর নাম আপনারা জেনে যাবেন, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, নাইট্রাস অক্সাইড গ্যাস, ওজন এবং সিএফসি, এই তথ্যগুলো আপনারা জেনে যাবেন, এই উপাদানগুলি আপনারা জেনে যাবেন। বাংলাদেশের শীতলতম এবং উষ্ণতম স্থান কোনটি, এই দুটো তথ্য আপনারা জেনে যাবেন। আপনার লক্ষ্য যদি 5 বা 6 নম্বর হয়, তাহলে এই অধ্যায় থেকে কতটুকু পড়বেন? আবহাওয়া এবং জলবায়ু নিয়ামক আপনারা দেখবেন, বায়ুমণ্ডলের উপাদান আপনারা দেখবেন, আইসোথার্ম এবং আইসোহাইট সম্পর্কে আপনারা জানবেন, আর গ্রিনহাউস গ্যাসের যে উপাদানগুলি, এই গ্যাসগুলির নাম আপনারা জানবেন। এখন আমরা দেখব প্রাকৃতিক দুর্যোগ, এই অধ্যায় থেকে আপনাকে কী কী পড়তে হবে যদি আপনি 8 বা 9 নম্বরের প্রস্তুতি গ্রহণ করতে চান। প্রথমেই প্রাকৃতিক এবং মানব সৃষ্ট আপদ কোনগুলো, এগুলোর উদাহরণ আপনারা দেখবেন। বন্যা সম্পর্কে জানবেন, যেমন বিগত যে বন্যাগুলো হয়েছে, যেমন 88-এর বন্যা, 98-এর বন্যা, এই বন্যাগুলো সম্পর্কে জানবেন। বন্যা নিয়ন্ত্রণের জন্য কিছু প্রতিষ্ঠান আছে, কিছু প্ল্যান আছে, যেমন FCDI, ফ্লাড কন্ট্রোল, ড্রেনেজ অ্যান্ড ইরিগেশন প্রজেক্ট, যেটা পানি উন্নয়ন বোর্ডের অধীনে, এবং ফ্লাড অ্যাকশন প্ল্যান বা FAP, এ সম্পর্কে আপনারা জানবেন। তিস্তা বাঁধ প্রকল্পের অবস্থান আপনারা জানবেন, যেটি রংপুর, লালমনিরহাট এবং নীলফামারী অঞ্চলে অবস্থিত। কালবৈশাখী ঝড় সম্পর্কে আপনারা জানবেন, এটি কখন হয় এতটুকু জানলেই হবে, এটি মে মাসে অর্থাৎ চৈত্র বৈশাখ মাসে হয়ে থাকে। বজ্রপাতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হচ্ছে বাংলাদেশে, এবং বজ্রপাতের হটস্পট হচ্ছে সিরাজগঞ্জ, এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। বজ্রপাত থেকে বাঁচার কয়েকটি উপায় আছে, এই উপায়গুলো আপনারা জেনে যাবেন। ভূমিকম্পের 3টি অঞ্চল, এই 3টি অঞ্চল সম্পর্কে আপনাদের জানতে হবে, এবং বিগত যে ভূমিকম্পগুলো হয়েছে, যেমন 1787 সালের ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতি পরিবর্তিত হয়ে যায়, 97-এর ভূমিকম্প, বা 2015-তে নেপালের পোখারায় যে ভূমিকম্প হয়েছে, সে সম্পর্কে আপনারা জানবেন। ঘূর্ণিঝড় অংশ থেকে আপনারা বিগত বছরগুলোতে যে ডেভাস্টেটিং যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে, সে সম্পর্কে আপনারা জানবেন। যেমন 1970 সালের ঘূর্ণিঝড়, যেটাকে বলা হয় গোর্কি, 1991 সালের, যেটাকে বলা হয় ম্যারিয়ন, 2007 সালের সিডর, বা 2009 সালের আইলা, বা 2020 সালের আম্পান সম্পর্কে আপনাদের জানতে হবে। ঝড়ের নামকরণ করা হয় ওয়ার্ল্ড মেটেরিওলজিক্যাল অর্গানাইজেশন বা এসকেপ প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোন, এই প্রতিষ্ঠানটার নাম আপনারা জানবেন শুধু। নদীবন্দরের জন্য 4টি আর সমুদ্র বন্দরের জন্য 11টি সতর্ক সংকেত দেখানো হয়, এই তথ্যটি আপনাদের জানলেই চলবে। দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আপনাদের জানতে হবে, এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনার উদ্দেশ্য 3টি, উপাদান 3টি, দুর্যোগ ব্যবস্থাপনার চক্র 6টি, আর প্রতিরোধের মধ্যে কিছু আছে কাঠামোগত প্রতিরোধ, কিছু আছে অকাঠামোগত প্রতিরোধ। কাঠামোগত প্রতিরোধের মধ্যে আছে বাঁধ, আশ্রয়কেন্দ্র বা নদী খনন করা। অকাঠামোগত যে প্রতিরোধ, সেগুলোর মধ্যে আছে প্রশিক্ষণ। কাঠামোগত যে প্রতিরোধ, সেগুলো ব্যয়সাধ্য, আর অকাঠামোগত যে প্রতিরোধ, সেগুলো তুলনামূলকভাবে কম ব্যয়বহুল।
আবহাওয়া যে অধিদপ্তর আছে সেটি আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, এই তথ্যটি আপনারা জানবেন। আর মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পার্সো, তারাও আবহাওয়া এবং মহাকাশ নিয়ে কাজ করে। বদ্বীপ পরিকল্পনায় হটস্পট আছে ছয়টি। বদ্বীপ পরিকল্পনা বাংলাদেশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট। এছাড়া বাংলাদেশ সরকারের অন্যান্য যে প্রতিষ্ঠান আছে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত, সেগুলো সম্পর্কে আপনাদের জানতে হবে। যেমন UDMP ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান, BCCSAP বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, BCCTF বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, NAP ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, NBSAP ন্যাশনাল বায়োডাইভার্সিটি স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান। SDG-র 13, 14 এবং 15 নং লক্ষ্য জলবায়ুর সাথে সরাসরি সম্পর্কিত, এই তিনটি লক্ষ্য আপনারা শুধুমাত্র পড়ে যাবেন। সন্ধ্যায় ফ্রেমওয়ার্ক সম্পর্কে আপনারা জানবেন, এবং সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত, এটা আপনারা জেনে যাবেন। দুর্যোগ ব্যবস্থাপনা অংশে আপনার লক্ষ্য যদি 5 বা 6 নম্বর হয় তাহলে কি পড়বেন আপনি? দুর্যোগ ব্যবস্থাপনা এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। বিগত BCS-এ এই দুর্যোগ ব্যবস্থাপনা থেকে 40-50% মার্ক, অর্থাৎ 10-4 বা 5 এই একটা অধ্যায় থেকে আসছে। সুতরাং এই অধ্যায়ে আপনারা কোনো কিছু বাদ দিবেন না, আমি যা যা বলছি প্রত্যেকটা প্রায় পড়ার চেষ্টা করবেন। এবার আমরা দেখব পড়ার সিকোয়েন্স, যে আপনি কোন টপিক দিয়ে পড়া শুরু করবেন এবং আস্তে আস্তে আপনি কোন টপিকে শেষ করবেন। প্রথমে আপনি পড়ে নেবেন দুর্যোগের যে অধ্যায়টা, এটা পুরোপুরি শেষ করবেন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আবহাওয়া এবং জলবায়ু নিয়ামকগুলোর উপর পড়ে ফেলবেন। বায়ুমণ্ডলের উপাদানগুলি আপনারা পড়বেন, নাইট্রোজেন অক্সিজেন কোনটা কত পার্সেন্ট, বাংলাদেশের ভূপ্রকৃতি অর্থাৎ টার্সিয়ারি প্লাইস্টোসিন এবং সমভূমি এই সম্পর্কে আপনারা জেনে ফেলবেন, বাংলাদেশের সীমানা এবং সীমান্ত সম্পর্কিত তথ্য আপনারা জানবেন, সৌরজগতের ছোট বড় যে গ্রহ সেই সম্পর্কিত তথ্য এরপর আপনারা পড়ে ফেলবেন, এবং এরপরে সাজেশনের বাকি অংশগুলো দেখবেন এবং বিগত প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। ভূগোল অংশে 10 মার্কের ভালো প্রস্তুতির পরও একটা সমস্যা থেকেই যায়, তা হলো BCS প্রিলিমিনারিতে ভূগোলে 10 মার্ক আর 200 মার্কের মধ্যে বাকি থাকে আরও 190 মার্ক। বাকি 190 মার্কে ভালো প্রস্তুতি নিয়ে কাট মার্ক তুলতে হলে প্রত্যেকটা বিষয়ে এইভাবে অ্যানালাইসিস করে পড়া অত্যন্ত জরুরি। বাকি প্রত্যেকটা বিষয়ের অ্যানালাইসিস পাবেন আমার এই প্লেলিস্টে। আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আপনাদের সবাইকে ধন্যবাদ।